তো আজকের টপিকটা একটু আলাদা। আজকে একটা লাইভ প্রুফ, লাইভ ডেমনস্ট্রেশন দেওয়া হবে যে কিভাবে একটা র্যানসাম ওয়্যার আপনার ফোন না আপনার কম্পিউটার বা পিসির ওপরে টোটালি এফেক্ট করে, কিভাবে ফাইলগুলোকে তারা এনক্রিপ্ট করে। এবং যদিও এগুলোর ডিক্রিপশন কি এখন বেরিয়ে গেছে, যেহেতু এই ভাইরাসগুলো একটু পুরনো হয়ে গেছে, সেই জন্য এগুলো ইউজ করার পাওয়ার দেখাতে পারছি আমি। তো ব্যাপারটা হচ্ছে যে এটা কিভাবে কাজ করে, কেন আসে, কোথা থেকে আসে, সেই জিনিসটা আগে জেনে নেওয়া যায়। ভাই তো স্টার্টিংটা হচ্ছে যে এটা হচ্ছে একটা ওয়ানাক্রাই র্যানসামওয়্যার। র্যানসামওয়্যারটা এবারে কী জিনিস, তো র্যানসামওয়্যারটা হচ্ছে যে এটা হচ্ছে এমন একটা সফটওয়্যার বা এমন একটা যা কিছু আপনি বলতে পারেন। তো এই যে জিনিসটা আছে এটা কিন্তু আপনার ফাইলগুলোকে একটা স্পেশাল ওদের মতো একটা টেকনিকে কিন্তু পুরোটাকে এনক্রিপশন করে এবং এটাকে ডিক্রিপ্ট করার জন্য, যেমন হয়তো আপনি কোনো একটা ফাইল .zip করলেন এবং তারপর যদি সেটাকে পাসওয়ার্ড দিয়ে দেন, সেরকম একটা ব্যাপার। যদি ব্যাপারটা এখানে টোটালি আলাদা দেখা যায়, ফাইলের ফরম্যাটটাই চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যেমন যদি আমরা একটা .img বা একটা ইমেজ ফাইলকে, যদি ওটা .jpg বা যে কোনো একটা ফরম্যাট হোক, .jpg ফরম্যাটকে আপনি যদি .apk করে দেন, সেটা কিন্তু অ্যাপ্লিকেশনের মতো ইনস্টল হবে না। সেরকম এক্ষেত্রে এই ভাইরাসটাও কাজটা কিন্তু সেম করে। যদি এক্ষেত্রে ডিক্রিপশন মানে এনক্রিপশন টোটাল প্রসেসটা আলাদা হয়, শুধুমাত্র রিনেমিং হয় না এক্ষেত্রে। এই জন্য এটা কিন্তু খুব সহজে যে কোনো মানুষ রিনেম করে যদি আপনি ভাবেন যে আমি ঠিক করে দেবো, তো সেটা কিন্তু কোনোভাবে করতে পারবেন না। তো এটা আসে কীভাবে, বিভিন্ন ধরনের থার্ড পার্টি সাইট ব্রাউজিং করলে বা হয়তো মেলের সাথে কোনো অ্যাটাচমেন্ট দিলে, মানে ঘুরি ফিরে অনেকভাবে কিন্তু এই ভাইরাসটা আপনার ফোনে না আপনার পিসিতে যে কোনোভাবে যায়। যদি আপনি, হ্যাঁ আর একটা জিনিস, যদি আপনি মাইক্রোসফটের লেটেস্ট সফটওয়্যার না, লেটেস্ট আপনি যদি সিকিউরিটি প্যাচ লেভেল ইউজ করছেন, তো এক্ষেত্রে কিন্তু আপনার মানে কোনো চিন্তা করার কারণ নেই। তো চলুন এরপর লাইভ ডেমনস্ট্রেশনটা স্টার্ট করা যায়। কত ব্যান্ড বলা, তো এক্ষেত্রে আপনার একটা কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছেন দুটো ফাইল আছে। আমি যদি এক্ষেত্রে ভাইরাসটি যেহেতু ডাউনলোড করা আছে 8 GB-র মধ্যে, আমি কিন্তু 8 GB-র ভিতরে চলে যাবো ডাইরেক্ট। এক্ষেত্রে বাকি ফোল্ডারগুলোতে কী আছে আমার নিজেরও জানা নেই। এবং এই দুটো ফাইল কিন্তু ধরে নিন আমার এটা খুব একটা ইম্পর্টেন্ট ফাইল, যেগুলো মানে আমি কোনোভাবে হারাতে চাই না বা কোনোভাবে কিছু করতে চাই না। তো এরপর যদি আমি মানে এই ফাইলগুলোকে ওখানে রেখে আমি যদি 8 GB-র ভিতরে চলে যাই, এটা কিন্তু মেন ভাইরাস ফাইলটা প্রায় একটা সাইজ দেখুন আপনি 3 MB-র মতো আছে, ওই যে কোনো একটা কিছু হবে। তো এরপর দেখুন এটা কিন্তু আমার খুব একটা ইম্পর্টেন্ট ফাইল, যেটা আমি কোনোভাবে লস করতে চাই না। এবং এরপর এখানে কিন্তু আমি লাইভ মানে ওই ভাইরাসটাকে ইনস্টল করে দেখাবো যে কীভাবে এক্ষেত্রে মানে আপনার টোটাল সিস্টেমটার কাজটা এই ভাইরাসটা নিয়ে নেয়। তো আর জিয়ের ভিতরে করলাম, এই দেখুন এই দ্বিতীয় যে অ্যাপ্লিকেশানটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা বড় করে দিই, এখানে নিচে একটা দেখুন লেখা চলে এসেছে যে পোটেন্সিয়ালি হার্মফুল সফটওয়্যার ডিটেক্টেড। এবং দেখুন অপারেশন ডিড নট কমপ্লিট বিকজ দিস কন্টেন্টস এ ভাইরাস অফ পোটেন্সিয়ালি আনওয়ান্টেড সফটওয়্যার বা PUA। PUA কি সেটা হয়তো পরে একটা বিরুদ্ধে বলা যাবে। তো বাকিটা বুঝতে পারছেন হার্মফুল সফটওয়্যার মানে কি। তো এক্ষেত্রে এটা ডাইরেক্টলি ইনস্টল করা যাবে না, এটা উইন্ডোজ 10 এবং লেটেস্ট ভার্সন যেহেতু, তো সেহেতু এক্ষেত্রে আমার এমন এটা কিছু না বলে ফাইলটা অটোমেটিক্যালি উইন্ডোজ ডিলিট করে দিয়েছে। আমার কিছুই বললো না উইন্ডোজ, কিন্তু জাস্ট ফাইলটা ডিলিট করে দিয়েছে। তো এরপর ক্ষেত্রে আমি যদি চাই আমাকে উইন্ডোজ ডিফেন্ডার সেটিংয়ে গিয়ে কিন্তু রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করতে হবে, তবেই কিন্তু আমি এক্ষেত্রে মানে এই ফাইলটা ইনস্টল মানে ইনস্টল নয় আর কি, এই ফাইলটাকে আমি রান করতে পারবো। পুরো ফোল্ডারটা ক্লিয়ার করে দিয়েছে উইন্ডোজ বারেটা, কারণ উইন্ডোজের নিজস্ব যে ডিফেন্ডিং সিস্টেম আছে সেটা কিন্তু জানে যে এটা হচ্ছে ভাইরাস মানে এটা হচ্ছে র্যানসামওয়্যার, ভাইরাস নয়। এবং এই মানে যেহেতু এটা নন র্যানসামওয়্যার, মানে নতুন হলে হয়তো একটা উইন্ডোজ ডিফেন্ড করতে পারতো না বা হয়তো জানতো না, কিন্তু যেহেতু এটা একটা ওল্ড মানে ওল্ড নয় আর কি, মানে যেহেতু এটা জানা হয়ে গেছে সবার কাছে, এখন আমি রিয়েল টাইম প্রোটেকশনটা ক্লাউড বেস প্রোটেকশন সিম্পল সাবমিশন সমস্ত কিছু অন করে মানে অফ করে দিচ্ছি যাতে আমি এই ফাইলটা ইনস্টল করতে পারি। তো এখন ব্যাপারটা হচ্ছে যদি এক্ষেত্রে উইন্ডোজ মানে জানতোই না, তাহলে কিন্তু উইন্ডোজেরও কোনো কিছু করার থাকতো না, বা যদি ভাইরাসের ফরম্যাটটা নন কিছু না হতো তাহলেও কিন্তু। তো এক্ষেত্রে এই ফোল্ডারটা আমি ডিলিট করে দিই, কারণ এটা কোনো এখন আর কাজ নেই। তো এরপর যদি আমি আর্কিভ দ্বারা একবার রিটার্ন খুলি, এরপর দেখুন এই যে ফাইলটা আছে, এক সেকেন্ড এক্সট্রাক্ট করে নিই। এবং এরপর দেখুন যে দ্বিতীয় নম্বর ফাইলটা আছে, আমি কিন্তু জাস্ট ক্লিক করলাম। এরপর দেখুন কি মানে জিনিসপত্রটা কীভাবে স্টার্ট হয়, দেখুন এরপর কিন্তু এই ফাইলটা নিজের মতো করে অনেকগুলো ফাইল পরপর ক্রিয়েট করা শুরু করে দিয়েছে। এবং আমার যত যা ডিটেলস এক্ষেত্রে ছিল, তো
সেক্ষেত্রে কিন্তু এই মানে যে দেখুন র্যাম ইউজেস কীভাবে বেড়ে গেছে, ডিক্সি কিন্তু এই কিন্তু এই কাজটা কী করছে, মানে কোনো কাজ হচ্ছে না, জাস্ট প্রত্যেকটা ফাইলকে ডট ওয়ান আকারে বা যেরকম এই মানে যেরকম এই র্যানসাম ওয়্যারটা চায় সেইরকম ফরম্যাটে কিন্তু ডিক্রিপশন মানে এনক্রিপশন স্টার্ট হয়ে গেছে। এবং এই এনক্রিপশন প্রসেস দেখতে পাচ্ছেন খুব ফাস্ট হচ্ছে যে, এবং এখানে দেখুন ডিক্স পার্ট 232 বিট, এটাও কিন্তু মানে এই এনক্রিপ্ট করতে শুরু করে দিয়েছে নিজের মতো করে, উইন্ডোজ 10 ইউজ করছে তো। মানে হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু মাইক্রোসফট আমাকে আগেই ওয়ার্নিং দিয়েছিল, আমাকে কিছু না বলেই ফাইলটা ডিলিটও করে দিয়েছিল, কিন্তু আমি সমস্ত কিছু প্রোটেকশন অফ করার পর এক্ষেত্রে ইউজ করেছি এই ফাইলটাকে। তো এক্ষেত্রে দেখুন ডট প্রত্যেকটা এই WNCRO এরকম একটা দেখুন ফাইল ফরম্যাট চলে এসেছে, যেটা কিন্তু কোনোভাবেই আপনি মানে নিজের থেকে ডিক্রিপ্ট করতে পারবো না। ডিক্রিপশন কি যদিও বেরিয়ে গেছে সেহেতু কোনো প্রবলেম নেই, এই ওয়ানা ক্রাইয়ের ক্ষেত্রে খুব সহজে যে কেউ ডিক্রিপ্ট করে দিতে পারে। হ্যাঁ, তবু এই ভিডিওর পরে কিন্তু বলবো যে কীভাবে একজন জাস্ট একজন হ্যাকার কিন্তু আপনার মানে ইথিক্যাল হ্যাকার ছিল, তো সেই হ্যাকার কিন্তু জাস্ট 600 কি 700 টাকার মধ্যে টোটালি ভাই এই যে ওয়ানা ক্রাই র‍্যানসামওয়্যার আছে পুরো সার্ভারটাকে উড়িয়ে দিয়েছিল। এবং মানে যত যা মানে আপনি যদি এক্ষেত্রে দেখুন মানে দেখুন কাজটা চলছে তারপর বাকিটা বলবো, মানে কিন্তু টোটালি এখন কিন্তু এর এনক্রিপশনটা জাস্ট শেষ হয়নি, মানে এনক্রিপশনটা চলছে কিন্তু এখন রানিং, এনক্রিপশনটা শেষ হলে এক্ষেত্রে আমি কোনো কিছুই কিন্তু ইউজ করতে পারবো না, ভলিউম টলিউম অনেক কিছুই বলবো এক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু আমি কোনোভাবে কম্পিউটারটাকে এই টাইম হ্যাঁ এখন যদি আপনি এই ডিস্ক টিক্স খুলে বাইরে বের করে দেন তো হয়তো বিভিন্ন ধরনের টুল ইউজ করে আপনি কিছুগুলো ফাইলকে বাঁচিয়ে নিতে পারবেন। এবং যদি আপনি এই এখনো পর্যন্ত খুলে নেন এই 100% হওয়ার আগে পর্যন্ত, তো মানে আনটিল এর দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা একটা চেঞ্জ হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ড যে ওয়ালপেপারটা আছে, এবং এই ওয়ালপেপারটা চেঞ্জ হওয়ার আগে পর্যন্ত যদি আপনি খুলে নিতে পারেন কিছু ফাইল কিন্তু আপনি সেক্ষেত্রে রিকভার করতে পারবেন। হ্যাঁ, এবং যেহেতু এই রিকভারি টুলটা বেরিয়ে গেছে সেহেতু কিন্তু এক্ষেত্রে আপনার মানে টোটালি এনক্রিপশন হয়ে গেল, আপনি পুরো কম্পিউটার এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডের পর অবস্থাটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, এবং এক্ষেত্রে একটা উপস ইওর ফাইলস হ্যাভ বিন এনক্রিপ্টেড হোয়াট হ্যাপেন টু মাই কম, মানে এক্ষেত্রে বলছে যে আপনার টোটালি ফাইলসগুলো এনক্রিপ্টেড হয়ে গেছে এবং হাউ ক্যান আই রিকভার মাই ফাইলস, এক্ষেত্রে কিন্তু বলছে আমরা গ্যারেন্টি দিচ্ছি যে আপনার এই ফাইলগুলো টোটালি ঠিক করে দেবো। এবং এক্ষেত্রে ডিক্রিপ্ট করলে আমরা ফ্রিতে কিছুগুলো ফাইল ঠিক করে নিতে পারি, এবং যদি সমস্ত কিছু মানে অল যে ফাইলগুলো ছিল সেই প্রত্যেকটা যদি আমি ঠিক করতে চাই তাহলে কিন্তু আমাকে ক্ষেত্রে একটা পেমেন্ট করতে হবে বিটকয়েনের মাধ্যমে। এবং যদি বিটকয়েন কি এটা যদি আপনি না জেনে থাকেন তো ক্ষেত্রে বিটকয়েন যে ব্যাপারটা আছে এক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবে ট্রেস করতে পারবেন না কাউকে যে টাকাটা গেল কোথায়। হ্যাঁ, এবং আপনি যদি এখন এই বিটকয়েন অ্যাড্রেসে পেমেন্টও করতে চান আপনি কিন্তু পেমেন্ট হবে না, যেহেতু ওই যে বলেছিলাম যে হ্যাকার ছিল ইথিক্যাল হ্যাকার, সে কিন্তু মানে সার্ভারটাকে হ্যাক করে ক্র্যাক করে দিয়েছে পুরোটাই, কিন্তু মানে যে র‍্যানসামওয়্যারের টোটাল খেলাটা কিন্তু মাত্র 700 টাকায় সবাইকে জন্য শেষ করে দিয়েছে। এবং এক্ষেত্রে দেখুন প্রত্যেকটা ফাইল মানে যে ফরম্যাটটা ছিল ডট WNCRY-তে হয়ে গিয়েছে, মানে আপনি এক্ষেত্রে কোনোভাবে এই ফাইলটা কিন্তু নিজের থেকে ঠিক করতে পারবেন না, যতগুলো ছিল আপনি দেখুন মানে এখন আপনি এই কম্পিউটারটা কোনোভাবে আর আপনি ইউজ করতে পারবেন না। এবং আপনি যদি কোনো জিনিসের উপর ডবল ক্লিক করেন সেক্ষেত্রে দেখুন এই পপআপটাই পিছনে যে পপআপটা আছে এটাই কিন্তু চলে আসবে, এবং এক্ষেত্রে আপনার কোনো ফাইল এই কিন্তু মানে আপনার ইউজের মতো থাকলো না, এবং যে যে ফাইলগুলো ছিল প্রত্যেকটাই কিন্তু ভাই এনক্রিপ্টেড হয়ে গেছে। এবং এক্ষেত্রে যদি আপনি চেক পেমেন্ট করেন ওরা মানে পেমেন্টটা চেক করবে, যদি এক্ষেত্রে পেমেন্ট চেকের কোনো কেস নেই টোটালি কিন্তু মানে আপনি জাস্ট যদি ক্ষেত্রে চেক পেমেন্ট করেন ডাটা অন করে তাহলে কিন্তু অটোমেটিক মানে টোটাল ফাইলগুলো এরা ডিক্রিপ্ট করে দেবে, যেহেতু ওই যে হ্যাকারটা কথা আমি লাস্টে বলছি পুরোটাই। তো এক্ষেত্রে আরেকটা দেখুন সাইডে দুটো টাইমার চলছে যে পেমেন্ট উইল বি রেজড অন এই টাইম লেফট, এই 2 দিন 23 ঘন্টা 58 মিনিট 5 সেকেন্ড আছে, আর ইওর ফাইল উইল বি অটোমেটিক্যালি লস্ট অন, মানে হচ্ছে যেটা অটোমেটিক্যালি কিন্তু এই র‍্যানসামওয়্যারটা ডিলিট করে দেবে, তো সেই টাইমটা হচ্ছে 6 দিন 23 ঘন্টা 57 মিনিট 51 সেকেন্ড এরকম একটা কিছু চলছে। তো এক্ষেত্রে কিন্তু যদি এটা নতুন র‍্যানসামওয়্যার হতো আপনার কাছে যদি ডিটেলসটা জানা না থাকতো কি হয় কেন হয় তো তাহলে কিন্তু আপনার কাছে দুটো ওয়ে খোলা থাকে, আপনি পেমেন্ট করে দেন, এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনি আপনার পুরো সিস্টেমটাকে রুট না পুরো সিস্টেমটাকে কিন্তু ফ্যাক্টরি এটা রিসেট করে দেন, যেমন আমি ফোনে করেন। তো এক্ষেত্রে যদি আপনি পেমেন্ট করেন তাও কিন্তু এক্ষেত্রে কোনো গ্যারেন্টি থাকবে না
যে এক্ষেত্রে বললাম টাস্ক ম্যানেজারে প্রত্যেকটা টাস্ক এক্ষেত্রে রান করছে কীভাবে। এবং আমি যদি বলতে চাইছিলাম যে যদি আপনি এক্ষেত্রে পেমেন্ট করেও দিতেন, যদি একটা নিউ অ্যান্ড মানে নতুন র‍্যানসাম হতো এবং আপনি যদি না জানতেন যে কী হচ্ছে না হচ্ছে, তাহলে কিন্তু যদি আপনি টোটাল টাকাটা পে করেও দিতেন তাহলেও কিন্তু এর কোনো মানে সিওরিটি থাকতো না যে ওরা আপনার প্রত্যেকটা ফাইল ঠিক করে দেবে কি দেবে না। এবং আপনি এখন রিস্টার্ট করেন, যাই করুন, যথা ইচ্ছে ক্লিক করুন, তবু কিন্তু এই পপ আপটাই ভেসে উঠবে। তো যদি এটা নতুন র‍্যানসামওয়্যার এবং আপনার ফোনে মানে যদি আপনার উইন্ডোজে কোনো কারণে চলে আসে, তো আমার সাজেস্ট যে আপনি কোনোভাবেই এই বিটকয়েন টাকাটা পে করবেন না, কারণ অনেক ক্ষেত্রেই বিভিন্ন রকম ব্যাপার আছে। তো আরেকটা র‍্যানসামওয়্যার আমি লাইভ ডেমো দেওয়ার চেষ্টা করবো, যেটা হচ্ছে পেটায়া র‍্যানসামওয়্যার। এটা কিন্তু ছিল ওয়ানাক্রাই। তো ওয়ানাক্রাই আর পেটায়ার মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। ওয়ানাক্রাই এটা হচ্ছে 2.0, ওয়ানাক্রাইয়েরও অনেকগুলো ভার্সন বেরিয়েছিল। তো পেমেন্ট অনলি ইন বিটকয়েনে অ্যাকসেপ্টেড হবে, কারণ এক্ষেত্রে বলে দিয়েছে এরা যে পেমেন্ট উইল বি অনলি অ্যাকসেপ্টেড ইন বিটকয়েন। যদি আপনি বিটকয়েন না জানেন তো সেটা নিয়ে আলাদা ভিডিও বানানো যাবে। তো আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। হ্যাঁ, এবং এক্ষেত্রে হ্যাকারের পার্টটা লাস্টে আরেকবার জুড়তে হবে। ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং। খুব অন্যায় হয়েছে। তো এরপর যদি আমরা এক্ষেত্রে চলে এসেছি ম্যালওয়্যার টেক নামে, যে আসলে একজন ইথিক্যাল হ্যাকার, তো এর কাছে মোটামুটি ডিটেলস ছিল, এর আসল নামটাকে আমি ভুলে গেছি। তো এ কীভাবে পুরো ওয়ানাক্রাইটাকে উড়িয়ে দিয়েছে এই জিনিসটা জাস্ট একবার জানি। এর আসল নাম ছিল মার্কাস হুটচিন্স। এ অলরেডি একটা সাইবার সিকিউরিটি কোম্পানি ক্রিপ্টোসলজির কাজ হয়েছে, যেমন কেসপেস কি এরকম যে সমস্ত ব্র্যান্ডগুলো আছে সেরকম এ কিন্তু অলরেডি ক্ষেত্রে কাজ করতো এই ব্র্যান্ডটাতে। তো এর মোটামুটি সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে একটা নলেজ ভালোই ছিল। তো এরপরে কীভাবে, এর একটা নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে, চ্যানেলটা জাস্ট একবার ভিজিট করে নিই। আপনি চাইলে লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেটা বড় ব্যাপার না। তো কীভাবে এই টোটাল যে সাইবার যে অ্যাটাকগুলো হচ্ছিলো এটা কীভাবে ব্লক করলো সেটা কিন্তু এবার জেনে নেওয়ার বলা। তো এ কী করলো, মানে এই টোটাল যে এই র‍্যানসামওয়্যারটা আছে এর কিন্তু পুরো মানে গোষ্ঠীপিণ্ডি যা ছিল সব কিন্তু চটকে বের করেছে যে কীভাবে র‍্যানসামওয়্যারটা কাজ করে বা কীভাবে কোন কোন ওয়েবসাইটে যে এই বিটকয়েনের মাধ্যমে যে পেমেন্টটা হচ্ছে কোনটা ডোমেন বা ডোমেন মানে ওয়েবসাইটের মধ্য দিয়ে হচ্ছে, তো কোন ওয়েবসাইটের মধ্য দিয়ে আছে, এবং কোন ডোমেন কিন্তু এক্সপায়ার বা যেরকম আছে, যদি কোনোভাবে টোটাল জিনিসটা ব্যাখ্যা করে যায় যে কীভাবে এই কাজটা করেছে। এবং যদি আপনি এখান এবং এক্ষেত্রে দেখুন একটা স্ক্রিনশট দিয়ে, মানে স্ক্রিনশট নয়, হ্যাঁ স্ক্রিনশটে বলতে পারেন যে কীভাবে ওয়ানাক্রাই এগুলো ইয়ে করছে। তো সেটা ব্যাপারটা মাধ্যম তো যেটা হচ্ছে এই যে হ্যাকারটা আছে কিন্তু ওয়ানাক্রাইকে টোটাল ই মানে পড়েছে যে কীভাবে ফাঁস করে না করে। তো এরপর যে একটা ডোমেন ছিল এক্ষেত্রে, পরে আপনাকে একটা স্ক্রিনশট দেখাবো, তো এক্ষেত্রে একটা ডোমেন ছিল 10-15টা ওয়ার্ডের। তো এই ডোমেন মানে .com করে যেটা, অর্থাৎ এই ওয়েবসাইটটা ডোমেন মানে ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটটা এই কিন্তু রেজিস্টার করেছে নিজের নামে। তো এর এক্ষেত্রে আমার একটা $60 লেখা হয়ে গেছে, এটা কিন্তু ভুলে লেগেছিল $10, নট $60। তো এই $10 দিয়ে নিজের পকেট থেকে হয় $10। এমন যদি এক্ষেত্রে যদি আপনি জানতে চান যে রিভার্স ইঞ্জিনিয়ারিং কী, সে সমস্ত নিয়ে একটা আলাদা ভিডিও হবে, ওটা একটু বড় টপিক। তো এক্ষেত্রে $10 দিয়েছে কিন্তু ওই যে ডোমেন নেমটা আছে সেটাই কিন্তু রেজিস্টার করে। এবং এক্ষেত্রে ওয়ানাক্রাই ম্যাপটা দেখতে পাচ্ছেন আপনারা যে কোথায় কোথায় ওয়ানাক্রাই অ্যাটাক হয়েছিল, এবং এই অ্যাটাকটা কিন্তু মানে ইউটিউব অলরেডি এই চ্যানেলে দেওয়া আছে। তো এরপর যে এ কী করেছিল, এক্ষেত্রে যদি আপনি একজন প্রোগ্রামার বা ডেভেলপার বা যদি কোনোভাবে আপনি কিছু জানেন, এটাই হচ্ছে টোটালি মেন থিংটা। তো এক্ষেত্রে যদি আপনি একজন ডেভেলপার বা প্রোগ্রামার হন তাহলে কিন্তু আপনি জানতে পারেন যে এক্ষেত্রে আমি নতুনটা ওপেন করিনি। তো এক্ষেত্রে দেখুন একটা এলস মানে এই কন্ডিশনটা দেওয়া আছে, মানে যদি আপনার মেন থিমটা ফলো না হয়, মেন ওয়েবসাইটের সাথে যদি কোনোভাবে কানেক্ট না হয়, তাহলে যেন তাদের সেকেন্ড ওয়েবসাইটে গিয়ে মানে এই জিনিসটা ট্রাই করতে পারে। কিন্তু হ্যাকাররা হয়তো কোনো না কোনোভাবে মানে জানতো যে যদি তাদেরকে ওয়ানাক্রাইডে কোনো কারণে স্টপ করতে হয় তাহলে কিন্তু তাদের কাছে আর করার কিচ্ছু থাকবে না। তো সেই জন্য এরা এই এলস দিয়ে, যে এলসের পরে যে একটা ডোমেন থাকবে, এই ডোমেনটা কিন্তু ভাই খুব খেটে বের করতে হয়। অত সরকার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু লেখা নেই ডোমেনটা কি। তো খুব খেটে মানে কষ্ট কষ্ট করে কিন্তু এই হ্যাকারটা বের করেছে, এবং তারপর এই ডোমেনটা জাস্ট $10 দিয়ে রেজিস্টার করেছে। এবং ফার্দার ব্যাপারটা হচ্ছে যে যতগুলো কম্পিউটারে ওয়ানাক্রাই ছিল তারা কিন্তু ডাইরেক্টলি কাজ করতে বন্ধ করে দিয়েছে। এই জন্য কিন্তু এই ম্যালওয়্যারটাকেও জানত না যে কী মানে
এই জন্যই তার যে ব্লগ আর্টিকেলটা আছে সেখানে কিন্তু আপনি যদি খেয়াল না করেছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু লেখা আছে হাউ টু অ্যাক্সিডেন্টালি স্টপ, মানে সে কিন্তু স্টপ করতে চাইছিল কিছুজনের জন্য বা কী হতো জিনিসটা সেটা কিন্তু এই মানে যে টেপ ব্যাপারটা আছে এরও কিন্তু মানে জানা থাকেনি। তো এক্ষেত্রে দেখুন এটা আমি $60 ভুল করে লিখে ফেলেছি ভাই, এটা কিন্তু $60 নয়, এটা হচ্ছে $10, মানে প্রায় তৎকালীন যুগে ভাই এটা কিন্তু ছিল 600 টাকার মতো, মানে বর্তমান ডলারের দাম বেড়ে গেছে সেটা বাদ দিন, ইন্ডিয়ান রুপিসে প্রায় 600 রুপিসের জন্য যেন আমি কোশ্চেন মার্কটা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ভাই ভুল হয়ে গেছে ক্ষমার জন্য। তো তারপর থেকেই কেসটা এক্ষেত্রে আটকে গেছে, মানে হ্যাকিং নামক যে বস্তুটা ছিল এই মানে যে প্রোগ্রামাররা ছিল হ্যাকাররা ছিল তারাও কিন্তু মানে এক্ষেত্রে দ্বিধায় পড়ে গেছে, এবং তারা জানতো যে এই যদি আমি এই ডোমেন নামটা প্রথম থেকে কিনে রাখি তাহলে কিন্তু কোন ওয়ান আক্রায় র্যামস নাম মানে র্যামসাম এক্ষেত্রে কিন্তু কাজ করবে না, সেই জন্য এই ডোমেনটা তারা রেজিস্টার করেনি, এবং এটারই মানে ফায়দা লুটেছিল এই ম্যালওয়্যার অ্যাটাক, মানে এই ডোমেনটা বের করেছে এবং জাস্ট সেখানে গিয়ে রেজিস্টার করেছে। তো ওয়ার্ল্ডের যত গুলো অনাক্রায় র্যানসাম হয়েছিল সবাই কিন্তু ভাই ডাইরেক্ট কাজ করা বন্ধ করে দিয়েছিল কিছুদিনের জন্য, পরে হয়তো আবার কী হয়েছিল জিপো ফেটে জানা নেই। তো এক্ষেত্রে কিন্তু মানে ছেলেটা খুব ভালো, একটা ডিসকাসের ফোরামও আছে যদি আপনি চান এক্ষেত্রে গিয়ে যোগাযোগও করতে পারেন যদি আপনি নিজে ভাঁজ খেয়ে থাকেন কোনো র্যানসামওয়্যারের দ্বারা, এবং এক্ষেত্রে মানে এই যে ডোমেনটা রেজিস্টার করার মাধ্যমে এই কিন্তু পুরো কাজটা হাসিল করেছিল মেলোডি, খুব মানে একটা ভালো কাজ করেছে। ফাইনালি আরেকবার থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হোম স্টে সেফ।